শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন আরেকটি ব্লগে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। সন্ধ্যাবেলাতে রাতের রান্নাটা করে নিয়েছি। আজকে পুজোর দ্বিতীয় দিন, ভেবেছি একটু বেরোবো, তবে খুব বেশি দূরে যাব না, বাড়ির কাছাকাছি ঠাকুর দেখব। আর রুটি করছে, এর মধ্যে ছোটো বোনও এসেছে দাদার সাথে। দাদার সাথে মেলায় যাবে, কিন্তু দাদা ওকে রেখে একটু দোকানে গেছে। অমনি কান্না করে উঠেছে, বলছে যে আমি দাদার কাছে যাব। আর রুটি করার পরে আমি করলাম সয়াবিনের তরকারি। এই পুজোর কয়টা দিন আমাদের বাড়িতে ঠিকমতো আর কি রাতের বেলাতে খাওয়াই হয় না, তার কারণ বাড়ির কাছে মেলা, খাবার দাবার একটু খাওয়াই হয় মেলার থেকে, ওই জন্য আর বাড়িতে এসে খাওয়া হয় না। আবারও একটা কথা, মেলাতে ঘুরবে, অনেক রাত করে বাড়িতে আসবে, সকালবেলা উঠতেও সবার দেরি হয়ে যায়, এরকমটাই চলতে থাকে। পুজো এখানে থাকে চার দিন, মানে প্যান্ডেলে ঠাকুরটা থাকবে চার দিন, আর চার দিনের দিন যদি শনি মঙ্গল বৃহস্পতি এই তিনটে দিন পড়ে, তাহলে বিসর্জন তার পরের দিন হবে। এইবারটাও ঠিক সেরকমই হয়েছে, বৃহস্পতিবারে পড়েছে ঠাকুর বিসর্জন, তো সেই দিন হবে না, শুক্রবারে হবে। তাহলে ভাবো আমাদের এখানে পুজোটা কতদিন থাকবে, আর ঠাকুর বিসর্জনের পরেও মেলাটা থাকবে অনেক দিন। রাতে রান্নাটা করে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি ঠাকুর দেখতে। আমি, মামা আর এই বুনুটা তিনজনে যাচ্ছে ঠাকুর দেখতে। এই বুনুটা হচ্ছে আমার বড় মামের ভাগ্নি। তো প্রথমে এই প্যান্ডেলটাতে এসেছি আর দেখছি যে অনেকটা লাইন পড়ে গেছে, দাঁড়িয়ে পড়েছি, দেখা যাক কতক্ষণে ভেতরে যেতে পারি। আর এই হচ্ছে আমার ভাই আর এই বুনুটার ভাই, এরা এসেছে ঠাকুর দেখতে। একা একাই এসেছে, তার কারণ হচ্ছে এটা তো মামা বাড়ির সামনে, খুব বেশি দূরে না। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েছি। আর এই প্যান্ডেলটার থিম হচ্ছে শ্রীকৃষ্ণের জন্ম থেকে কংসবধ পর্যন্ত যেসব ঘটনা আছে, তো সেগুলোই দেখানো হয়েছে। আর এটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, আর এখান থেকে এখন যাবে মা যশোদার কাছে শ্রীকৃষ্ণ। এখন যে ক্লাবের পুজোটা দেখছি, এখানে না প্রত্যেক বছর এরকমই কিছু না কিছু করে থাকে, দেখতে খুব ভালো লাগে। আর এই বছর যেটা করলো সেটা তো আমার পুরো মন ছুঁয়ে গেল, তার কারণ আমার প্রাণের ঠাকুর হচ্ছে রাধা গোবিন্দ, আর তারই কিছু দেখানো হয়েছে, সেই জন্য আমার পুরো মনটা ভরে গেছে। প্যান্ডেলটা দেখে নিয়েছে, এখন যাচ্ছে আর একটা প্যান্ডেলে, আর এটা হলো পাশাপাশি, মানে একই গ্রামে দুটো পুজো। একটা দেখে নিয়েছে, এখন আর একটাতে দেখতে আসছি। এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে। ভেবেছিলাম বাড়ির কাছে ঠাকুর দেখে বাড়িতে চলে যাব, কিন্তু সেটা আর হলো না, শেষমেশ বাজারে চলে এসেছি ঠাকুর দেখতে। আসলে আমাদের সাথে যে বুনুটা এসেছে, ওই বুনুটা কালকে বাড়ি চলে যাবে, বললো যে যতটা হেঁটে ঠাকুর দেখতে পারবে ততটাই দেখবে, ওই জন্য আসা হয়েছে। আর এই প্যান্ডেলটা হচ্ছে আমরা যেখানে হাট বাজার করি ওই জায়গাটাতে, দেখো প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছে, চোখ ফেরানো যাচ্ছে না। আর ভেতরে না খুব বেশি একটা চাপ নেই মানুষজনের, মানে মানুষজন রয়েছে, তবে অতটা যে লাইন দিয়ে ঠাকুর দেখতে হবে সেই রকম কিন্তু কিছুই না, ঢুকছে আর সবাই বেরোচ্ছে। আর ভেতরের কারুকার্যগুলো কিন্তু দারুণ হয়েছে। আর এই হলো মায়ের প্রতিমা, আর এক্ষুনি বেরিয়ে পড়বো, আর বেরোনোর মুখেই রয়েছে আমার প্রাণের ঠাকুর রাধা গোবিন্দ।
আগের প্যানেলটা দেখে নিয়েছে, এখন চলে এসেছে আর একটা জায়গাতে। আর এই জায়গাটাতে আমাদের ছেলেবেলার স্মৃতিগুলো জমানো রয়েছে, তার কারণ এটা হচ্ছে আমাদের গার্লস স্কুল। এখানে প্রত্যেক বছর এই পুজোর সময় তো আসতেই পারবো, তবে সেই আগের মতো রোজকার আসা, বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া, পড়াশোনা করে, এগুলো কখনোই আর ফির পাবো না। যখন স্কুলের সামনে থেকে যাই তখন এটা খুব মনে পড়ে, আর যখন এই প্রত্যেক বছর পুজোর সময় স্কুলের মধ্যে ঢোকা হয় তখন যেন আরও বেশি করে মনে পড়ে, মনটা যেন কেঁদে ওঠে যে ওই দিনগুলো আর কখনোই ফিরে পাবো না। আর এই স্কুলে যে পুজোটা হচ্ছে এটা হচ্ছে যেই ক্লাব থেকে করেছে সেই ক্লাবের মাঠ নেই, তার জন্য এখানে অনেক বছর ধরে এই মাঠেই পুজোটা করা হয়। ঠাকুর দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, তবুও এখন আমাদের ঠাকুর দেখা হয়নি, কিছু ঠাকুর দেখা বাকি রয়েছে, তো সেগুলো দেখবো, তারপরে আমরা যাব বাড়িতে। আসলে এক একটা প্যান্ডেলে অনেকক্ষণ করে থাকছি, ওই জন্য আর কি এতটা রাত হয়ে গেছে। আর কী করে যে টাইমটা চলে যাচ্ছে সেটা আমরা বুঝতেই পারছি না। আর এখন যে প্যান্ডেলটাতে এসেছে এটাও একটা থিম করা হয়েছে, সেটা হচ্ছে শ্মশানে। শ্মশানে কি থাকে না থাকে তো সেগুলোই দেখানো। আগের থেকে না আমি ভেবে রেখেছিলাম যে এই প্যান্ডেলটাতে আসবো না ভয় পাবো বলে, কিন্তু আমার সাথে যে বোনটা রয়েছে ও বলছে ও দেখবে, তার জন্যই আমার ভেতরে যেতে হবে, ও যদি ভয় পায় তাহলে ও কাকে ধরবে, ওই জন্য আর কি মনের সাহস নিয়ে ভেতরে যাব। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। প্যান্ডেলে ঢোকার আগে ভেবেছিলাম যে খুব ভয় পাবো, কিন্তু সেটা হয়নি। এখানে এসে একটা জিনিস বুঝলাম আর জিনিসটা ভালোও লেগেছে, সেটা হচ্ছে লোকাল মানুষরা এই কাজগুলো করলে ভয় দেখায়, আর এটা হয়েছিল অনেক দিন আগে, তার জন্য আর কি এই ভূতের থিম করলে সেখানে যায় না। কিন্তু এখানে আসা হয়েছে, খুব ভালো লেগেছে যে ভয়টা দেখায়নি। এখন যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার বোনের এক বন্ধুর বাড়িতে, ওই ভাই আর কিছু মানুষজন মিলে এই পুজোটা করে। প্রত্যেক বছর না খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে, আর এই বছরের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। বাজারের দিকে ঠাকুর দেখতে গেছিলাম, তো ওখান থেকে ঠাকুর দেখে নিয়েছি, আর এখন চলে এসেছি বাড়ির কাছে যে মেলাটা হচ্ছে ওই জায়গাতে। আর এখন অনেক রাত হয়ে গেছে, তো ওই জন্য মাঝখানে দুটো প্যান্ডেল না দেখে এখানে চলে এসেছি, এখানে থাকবো কিছুক্ষণ তারপরে যাব বাড়িতে। আর এতটা রাত হয়ে গেছে না ওই জন্য ভাবলাম যে ওখানে যাব না, ওখানে পরে যাওয়া যাবে, ওই জন্য আর কি যাইনি। আর প্রথমেই তোমাদেরকে যে মূর্তিটা দেখালাম ওইটা হচ্ছে যোগেন্দ্রনাথ মণ্ডল মহাশয়ের, ওনারই নামে আমাদের ক্লাবের নামটা করা হয়েছে যোগেন্দ্র স্মৃতি সংঘ। আমাদের এই পুজোটা না বহু বছর ধরে হয় জানো তো, 70 বছর পেরিয়ে 71 পড়েছে, তবে মেলাটা খুব বেশি বছর হয়নি, তবুও অনেকটা বছরে হয়ে গেছে। আমাদের এখানে দুর্গা পুজো হয় একটা, তবুও কিন্তু সবাই আনন্দ করে। কিন্তু কালী পুজোটা দেখেছো কতগুলো প্যান্ডেল হয়েছে, এখনও কিন্তু অনেক বাকি রয়েছে দেখা, সেগুলো দেখবো আস্তে আস্তে। এখন তো কেবল পুজোর দ্বিতীয় দিন, এখনও সময় রয়েছে অনেকটা। জানো তো কালকে আমাদের এখানটাতে সবাইকে বলা হয়েছিল যে মায়ের প্রতিমাটা কী দিয়ে তৈরি, কেউ যদি সঠিকভাবে বলতে পারে তাহলে তাকে 10,000 টাকা পুরস্কার করা হবে, কিন্তু সত্যি কথা কেউই বলতে পারেনি। আমাদের এখানে কালী পুজোটা এত ভালো হয় বলে জানো তো আমাদের এখানকার যেসব মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা এই কালী পুজোর সময়তেই বাবার বাড়িতে আসে,
আর যেই সব ছেলে মানুষরা বাড়ির বাইরে কাজ করে তারাও এই পূজোর সময়তে বাড়িতে আসে। যেরকম আমার দাদা, এরকম অনেকেরই দাদা বাবা কাকা সবাই রয়েছে, তারাও কিন্তু এই পূজোতেই বাড়িতে আসে, এতটা ভালো পুজো হয় বলে। আর আমাদের এখানকার মেলাটা মানে মাঠটা পুরো ভরে গেছে মেলার দোকানে। তোমাদেরকে আমি সবটা দেখাইনি, তবুও যেটুকু দেখিয়েছি তাতে তোমরা বুঝতেই পারছো যে মেলাটা কতটা পরিমাণে জমজমাট হয়। এরকম অনেকটা জায়গাতেই মেলা হয়, সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। অনেকক্ষণ মেলা ঘুরে নিয়েছি, এখন কিছু তো খেতে হবে, তাই বোনকে জিজ্ঞাসা করলাম যে ও কী খাবে। তো ও বললো যে মকটেল খাবে, এটা ও কোনোদিনই খায়নি, আজকে প্রথম খাবে। আর এটাই বোন আর মামা দুজনে খাবে, আমি কোনোদিন খাইনি আর এটা আমার খাওয়ার ইচ্ছাও নেই। তো ওরা দুজন তো মকটেল খেয়েছে, এবার আমারও তো কিছু খেতে হয়। আর আমি মেলাতে এলেই না এই খাজাটা খুব পরিমাণে খাই, আমার খুব ভালো লাগে। তবে এটা যদি আগের থেকে শিরা মাখানো থাকে তবেই খাই, নয়তো আবার খাই না। অনেক দোকানে দেখেছি যখন নেব তখনই শিরাতে ডুবিয়ে নিয়ে দেয়, ওইটা আবার খাই না। খাজাটা খেয়েছে, তারপরে মামা বললো যে মোমো খাবে, তো সেই জন্য মোমোর দোকানে এসে মোমোটা নেওয়া হলো। এত রাত হয়ে গেছে না, ওই জন্য গন্ধরাজ মোমোটা শেষ হয়ে গেছে, ভেবেছিলাম ওইটা খাবো, তো ওইটা নেই বলে চিকেন মোমোটা নেওয়া হয়েছে। মোমোর দোকানদার এমনই পাবলিক, আগের থেকে বললো না যে স্যুপটা নেই, শুধু সস দিয়ে দিয়েছে। তো খেতে ভালোই লেগেছে, স্যুপটা হলে আরেকটু বেশি ভালো লাগতো। তো যাই হোক, নিয়ে ফেলেছি, আগের থেকে জিজ্ঞাসা করা উচিত ছিল ওইটা, কিন্তু জিজ্ঞাসা করিনি, তো কী আর করা যাবে। আর আজকে যে মেলাতে আমরা খাওয়া দাওয়া করছি সেটা হচ্ছে বড় মামি খাইয়েছে। তার কারণ হচ্ছে মামা বাড়িতে যখন ওই বোনকে আনতে গেছিলাম তখন মামি টাকা দিয়েছিল, বলছে যে তোমরা সবাই মিলে মেলাতে খাওয়া দাওয়া করো, তো তার জন্য সব টাকাই ভেঙে ফেলেছি এতক্ষণে। আর আমরা মোমোটা খেয়ে নিয়েছি, আর তার কিছুক্ষণ বাদে আমার বোন এক ঘুম দিয়ে মেলাতে ঘুরতে এসেছে। এক ঘুম দিয়ে বললাম তার কারণ এখন বেজে গেছে রাত 12:30। ওর ঘুম ভেঙেছে আর দেখছে যে আমরা বাড়িতে যাইনি, ওই জন্যে ও মেলাতে চলে এসেছে। আর আমরা সবাই মিলে মেলাতে ঘুরছিলাম তখন এই ভাইটার সাথে দেখা হয়েছে, তো এখন সবাই মিলে গল্প আড্ডা করছে। আর এই দিকে দেখো নাচ শুরু হয়ে গেছে, এখনও বিসর্জন কিন্তু দেরি আছে, তবুও নাচ শুরু হয়ে গেছে। এরকমই হয় জানো তো, প্রত্যেক দিন খুব পরিমাণে সবাই নাচ করে এই রাতের বেলাতে, আর বিসর্জনের দিন সেই দুপুরবেলার থেকেই তো নাচ শুরু হয়ে যায়। তো এরা নাচ করুক, আমরা এখন বাড়িতে যাই, এখন অনেক রাত হয়ে গেছে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সবাইকে টাটা।